হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় দেখাবো আপনাদের, যে বিষয়টা আপনারা খুবই অবাক লাগবে আসলে। যে একটা ইমেজের উপরে একটা লোগো বসানো, এবং সেই লোগোটা কিভাবে আমরা খুব সহজে রিমুভ করতে পারবো, সেই বিষয়টা আজকে দেখানো হবে। আপনারা একটু দেখেন, আমরা একটা সফটওয়্যার ওপেন করছি, এটা হচ্ছে ফটোশপ সিসি ভার্সন, আপডেট ভার্সন আর কি। এখান থেকে ফাইলে ক্লিক দিব, দেখো ওপেন করব। ওপেন করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিতে হবে, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নেবেন। যেমন আমি এটা এই ইমেজটা নিলাম, এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার সামনে এই ইমেজটা চলে আসছে। আসার পর এখান থেকে লোগোটা আমি একেবারে রিমুভ করে ফেলবো। মনে করেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের লোগো রিমুভ করে আপনার লোগোটা এখানে বসায় দিলেন, ইমেজটা ব্যবহার করলেন, ইমেজটা আপনার ভালো লাগছে। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার এই যে মুভ টুলস আছে, তারপরে এখানে সিলেকশন টুলস আছে, প্রত্যেকটা টুলস আছে। হ্যাঁ, এই এখান থেকে আপনি জাস্ট এই টুলসটা নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে পার্ট টুলস। এখান থেকে আরও অনেকগুলো টুলস আছে, এখান থেকে পার্ট টুলস আপনার জাস্ট কেটে নিতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনার এই লোগোটা সিলেকশন করতে পারেন। তার আগে একটা কাজ করে নিতে হবে, এখানে আপনি একটা নতুন লেয়ার নেবেন। লেয়ার নিলে আপনার কাজটা করতে আরও সুবিধা হবে, না নিলেও কাজ করতে পারবেন, কিন্তু নিলে আপনার কাজটা সুবিধা হবে করতে। সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড অংশটা সিলেকশন করে নেবেন, নতুন লেয়ারটা সিলেকশন করবেন না। এরপরে দেখেন আপনারা এখান থেকে এই অংশটা এভাবে ধরে এভাবে আর কি সিলেকশন করবেন। খুবই সহজ একটা বিষয়, এই যে এখানে লাগিয়ে দিবেন, এরপর এখান থেকে ধরে নিচের দিকে টান দিবেন। টান দিলে দেখেন একেবারে সিলেকশন হয়ে গেছে। আরো দু একবার টানবেন, একবারে অনেক সময় চলে যাবে, না গেলে আরো দুই তিনবার টানলে একের পর এক পুরো ওখান থেকে রিমুভ হয়ে যাবে। আস্তে আস্তে দেখেন প্রায় পুরো অংশটা একেবারে ইয়ে হয়ে যাচ্ছে, কালার মিশে যাচ্ছে। দেখেন আমাদের এটা ইমেজের যে কালার সে কালারের সঙ্গে মিশে গেছে, একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আপনি চাইলে এখানে নতুন করে আপনার লোগোটা বসাতে পারবেন, এবং অন্য কিছু লেখার থাকলে লিখতে পারবেন নতুন করে, কোনো সমস্যা হবে না। দেখেন একেবারে পুরোপুরি নতুন হয়ে গেছে, কোনো সমস্যা না এখন। এখন আপনি কন্ট্রোল প্লাস ডি চাপেন কিবোর্ড থেকে, ডি সিলেক্ট, ব্যাস। এটা হচ্ছে আজকের বিষয় ছিল এটা, যে এভাবে আপনি একটা ইমেজ থেকে একটা লোগো কীভাবে রিমুভ করবেন খুব সহজে, সেই নিয়মটা আমি এখানে দেখলাম। এখানে আপনি কিছু লিখতে পারেন অথবা আপনার লোগোটা এনে বসাইতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছে।